একবার একটি আন্তর্জাতিক সেমিনারে সফলতার গোপন রহস্য নিয়ে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের মেধা ছাত্রছাত্রী, শিক্ষক, প্রফেসর ও বিভিন্ন ক্ষেত্রের গবেষকরা অংশগ্রহণ করেছিলেন। সেখানে নিজেদের অভিজ্ঞতা ও গবেষণা ব্যাখ্যা করতে গিয়ে কঠোর পরিশ্রম, ইতিবাচক মনোভাব, আবেগ, অনুরাগ, জ্বলন্ত ইচ্ছা, এগুলিকে সফলতার গূঢ় রহস্য হিসেবে মান্যতা দেওয়া হয়। কিন্তু এমন সময় একজন ছাত্র এইসব কিছুকে ভুল বলে তার রিসার্চ ও একজন বিজ্ঞানীর তথ্য প্রকাশ করেন। ছাত্রটি বলেন, এগুলি থেকে আরেকটি খুব শক্তিশালী জিনিস আছে যেটা আমাদের 100% সফলতা এনে দিতে পারে। সেখানে সবাই হতবাক হয়ে জানতে চাইলেন কি সেই জিনিসটা। তখন ছাত্রটি তথ্যসহ প্রমাণ দিয়ে বললেন, একজন বিজ্ঞানী তার গবেষণায় একটি অভুক্ত ইঁদুরের শরীর ও লেজে একটি স্প্রিং বেঁধে একটা মেশিনের হুকের সাথে তাকে আটকে দেয়। সেখানে ইঁদুরটির সামনে কিছু বিস্কুটের গুঁড়ুর গন্ধ ছাড়া হয়। সেই বার্নিং ডিজায়ার অর্থাৎ খাবারের জ্বলন্ত ইচ্ছার ফলে ইঁদুরটি খুব জোরাজুরি করে, ফলে সেই স্টিলের শক্ত স্প্রিংটি কিছুটা লম্বা হয়ে যায়। কিছুক্ষণ পর সেই বিজ্ঞানী পরীক্ষাগারে একটি বিড়ালের গন্ধ ও আওয়াজ ছাড়েন। দেখা গেল ইঁদুরটি ভয়ে সেই শক্ত স্টিলের স্প্রিংটিকে টেনে আরো বড়, অনেক বড় ও লম্বা করে দেয়। সেই বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে ছাত্রটি প্রমাণ করল, তোমার স্বপ্নকে পাওয়ার জন্য জ্বলন্ত ইচ্ছার সঙ্গে স্বপ্ন ও লক্ষ্যকে হারানোর যদি ভয় থাকে, তবে তুমি 100% সফল হবেই।